Assalamualaikum. Hello, my dear sweet learners. How are you today? I hope all of you are fine and you are safe with your family. And by the grace of Almighty, I am also fine. So, my dear sweet learners, all of you are most welcome on behalf of our popular online page PECE Online School. And today I am here and I am Nigat Sultana, assistant teacher, Madhya Uttara Government Primary School, Ujirpur, Borishal. And today I am here to present an English class, especially the student of class 5. So my dear sweet learners, please take your seat and get ready with your exercise book and a pen. My dear learners, now I want to start my class, but before starting my class, I want to play a music for you. And I hope all of you try to sing with it. So let's sing. যেটা আমি তোমাদের শিখিয়েছি সেটা হলো যে যখন আমি
wh question টা করব তখন আমার ফার্স্ট পারসন চেঞ্জ হয়ে হবে সেকেন্ড পারসন কি বলেছি ফার্স্ট পারসন চেঞ্জ হয়ে হবে সেকেন্ড পারসন সো মাই ডিয়ার লার্নারস এই যে এখানে দেখো লুক এট দা বোর্ড এখানে মাই নেম ইজ মুন আমার নাম হয় মুন এখানে এটা যদি আমি প্রশ্ন করি তাহলে এটা হয় হোয়াট ইজ ইওর নেম এখানে এই আমার মাই ছিল ফার্স্ট পারসন এটা চেঞ্জ হয়ে আমার হলো সেকেন্ড পারসন এখন আমি এটাও ধারণা দিয়েছি যে ফার্স্ট পারসন মানে কি আমার সাথে সম্পর্কিত আমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে আমি সাধারণত বলবো ফার্স্ট পারসন এবং তুমি বা তোমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে আমি বলবো সেকেন্ড পারসন যেমন দেখো এখানে আই হি মি আস এই ফার্স্ট পারসনগুলো যদি থাকে দেন এটা চেঞ্জ হয়ে হবে ইউ আই উই মি আস থাকলে হবে ইউ এরপর যেমন আরেকটা আমি তোমাকে দেখাই যে আই অ্যাম ফাইন কি হবে প্রশ্ন হাউ আর ইউ এখানে আমার ফার্স্ট পারসন ছিল আই কিন্তু যখন আমি ডব্লিউএস কোশ্চেন করলাম তখন আমার এটা হলো সেকেন্ড পারসন ইউ সো মাই ডিয়ার লার্নার্স এটা দেখো আই চেঞ্জ হয়ে হলো আমার ইউ আমার মাই চেঞ্জ হয়ে হলো আমার ইউ এভাবে মাই আওয়ার্স এটা যদি থাকে তাহলে হবে আমার ইউস তাহলে আমার ডব্লিউএস কোর্সগুলো গেল এরপর হলো ফার্স্ট পারসন চেঞ্জ হয়ে আমার সেকেন্ড পারসন এরপর যেটা হবে সেটা হলো তোমার ডব্লিউএস একটু মনোযোগ দাও কারণ ডব্লিউএস ওয়ার্ডস এখন থেকে তোমার শুরু হয়েছে কিন্তু সারা জীবনের জন্য কাজে দেবে আর আমার ক্লাসগুলো যদি তুমি ফলো করো একটু সময় নিয়ে হলেও ইনশাল্লাহ তুমি পারবে কোনো সমস্যা নাই আমি বলছি প্রথমে ডব্লিউএস ওয়ার্ডসগুলো শিখব এরপর যেটা আমার জানার বিষয় সেটা হলো ফার্স্ট পারসন চেঞ্জ হয় সেকেন্ড পারসন যেটা আমি তোমাকে এখানে দেখালাম যে মাই নেম ইজ মুন এটা আমি প্রশ্ন করলে হোয়াট ইজ ইউর নেম এই ফার্স্ট পারসন আমার চেঞ্জ হয় সেকেন্ড পারসন অ্যান্ড আই অ্যাম ফাইন এটা প্রশ্ন হাউ আর ইউ এই ফার্স্ট পারসন চেঞ্জ হয়ে আমার হলো সেকেন্ড পারসন এখানে আমার দেয়া আছে কোন পারসন চেঞ্জ হয়ে কোন পারসন হবে দেন মাই ডিয়ার লার্নার্স লুক এরপর যেটা আমার জানতে হবে একটু মনোযোগ দাও তোমার ডব্লিউএস কোশ্চেন করার সময় যে কোনো একটা ওয়ার্ড আন্ডারলাইন করা থাকে যে কোনো একটা ওয়ার্ডের নিচে দাগ টানা থাকে তোমার সেটাকে শিখতে হবে আমি যখন ডব্লিউএস কোশ্চেন করব তখন ওই আন্ডারলাইন ওয়ার্ডটি উঠে যাবে এবং তার পরিবর্তে আমার যে কোনো একটা ডব্লিউএস ওয়ার্ড চলে আসবে এখন যেটা আন্ডারলাইন ওয়ার্ডটি হতে পারে হয় সাবজেক্ট নয় অবজেক্ট এখন প্রশ্ন হতে পারে ম্যাম হোয়াট ইজ সাবজেক্ট সাবজেক্ট সেন্টেন্স বা বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বলে সাবজেক্ট বলো সাবজেক্টের কয়টা অংশ সাবজেক্টে তো সরি একটা সেন্টেন্সের দুইটা অংশ থাকে একটা হলো সাবজেক্ট এবং একটা হলো প্রেডিকেট আমার মনে হয় এটা তোমরা সবাই জানো একটা সেন্টেন্সের দুইটা অংশ একটা হচ্ছে সাবজেক্ট একটা হচ্ছে প্রেডিকেট যদি সাবজেক্টে আন্ডারলাইন করা থাকে দেন কী সূত্র হবে সেটা আমি আগের ক্লাসে শিখিয়েছি সাবজেক্ট উঠে যাবে এবং ডব্লিউএস ওয়ার্ডস যোগ আদার ওয়ার্ডস এবং শেষে অবশ্যই একটা কোশ্চেন মার্ক এটা একদম সহজ যে ডব্লিউএস ওয়ার্ড হবে আদার ওয়ার্ডস হবে কোশ্চেন মার্ক হবে যেমন আমি শিখিয়েছিলাম রাজু ইজ আ ফায়ার ফাইটার দেখো এখানে সাবজেক্টের নিচে যদি আন্ডারলাইন করা থাকে একটু দেখো সাবজেক্টের নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে সাবজেক্টে উঠে গিয়ে এখানে হবে একটা ডব্লিউএস ওয়ার্ডস হু বাকিটা আমি অন্য শব্দগুলো দেখে উঠিয়ে দেব ইজ আ ফায়ার ফাইটার এবং শেষে একটা কোশ্চেন মার্ক এটা ছিল আমার সাবজেক্ট এখন আজকে যেটা আমি শেখাবো সেটা হলো আমার অবজেক্টে যদি আন্ডারলাইন করা থাকে এখন হোয়াট ইজ অবজেক্ট
আমি আগেই বলেছি একটা সেন্টেন্সের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেটের একটা অংশ হচ্ছে অবজেক্ট। ভাবকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। এখন আমি আজকে তোমাদের শেখাবো যে অবজেক্টে যদি আন্ডারলাইন করা থাকে দেন আমার সূত্রটি কি হবে। এই যে দুটো সূত্র, এই দুটি সূত্র যদি তুমি পারো তাহলে তোমার আর ডাব্লিউএস ওয়ার্ডসে কোনো সমস্যা থাকবে না। যদি অবজেক্টটি আন্ডারলাইন থাকে, লিখে ফেলো, যদি অবজেক্ট আন্ডারলাইন থাকে তবে কি হবে, প্রথমে অবজেক্টটি উঠে যাবে, অবজেক্টে তো উঠে যাবে, এটা তোমরা নিজে নিজেরাও জানো। আমার রুলসটা হবে কি, রুলসটা মুখস্থ করতে হবে। দেখো, প্রথমে হবে ডাব্লিউএস ওয়ার্ডস, ডাব্লিউএস ওয়ার্ডস, দেন হবে আমার হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব। এরপর যেটা হবে সেটা হলো আমার সাবজেক্ট, এরপর যেটা হবে সেটা হলো আমার মেইন ভার্ব, এরপর হচ্ছে আদার ওয়ার্ডস, এবং অ্যাট লাস্ট হচ্ছে কোশ্চেন মার্কস। এই একটা সূত্র দ্বারা আমি তোমাদের এখন সব ডব্লিউএস কোশ্চেনের সমাধান করে দেব। শুধুমাত্র আমার সাথে থাকতে হবে। দেখো এখানে আমি কি করেছি, যদি অবজেক্টটি আন্ডারলাইন থাকে, যদি অবজেক্টটি, তুমি তো একটা সেন্টেন্স দেখলে বুঝতে পারবা যে সাবজেক্ট কোনটি। সাবজেক্ট হচ্ছে সেন্টেন্স বা বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় সে হচ্ছে সাবজেক্ট। আর অবজেক্টটি যদি আন্ডারলাইন করা থাকে সেই ক্ষেত্রে আমার রুলস হবে ডাব্লিউএস ওয়ার্ডস, দেন হেল্পিং ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব, এবং অন্য যদি কোনো শব্দ থেকে থাকে সেটা, এবং অ্যাট লাস্ট আমার হিয়ার কোশ্চেন মার্কস। এখন এইখানে দেখো ডাব্লিউএস ওয়ার্ডস আমি তোমাদের আগেই বলেছি, এই যে ডাব্লিউএস ওয়ার্ডস, এরপর আমার যেটা জানার দরকার হেল্পিং ভার্ব, হোয়াট ইজ হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব মানে সাহায্য করি ভার্বকে, ডিয়ার লার্নার্স, সাহায্যকারী ভার্ব। এখন সাহায্যকারী ভার্ব ইংরেজি সেন্টেন্সে মেইন ভার্বকে, যে ভার্বের নিজস্ব কোনো অর্থ থাকে না, এই যে কিছু কিছু সেন্টেন্সে এই হেল্পিং ভার্বের নিজস্ব কোনো অর্থ থাকে না, কি হচ্ছে যে সকল ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই সেন্টেন্স গঠনে মেইন ভার্বকে সাহায্য করে, মানে এদের নিজস্ব কোনো অর্থ নেই এই সেন্টেন্সটা গঠনে মেইন ভার্বকে এরা সাহায্য করে, এই জন্য এদেরকে বলে হেল্পিং ভার্ব। এখন আমাদের যতগুলো হেল্পিং ভার্ব আছে প্লিজ তোমরা হয় স্ক্রিনশট নিয়ে নাও নাহলে খাতায় লিখে ফেলো। দেখো এখানে আমার সবগুলো, এখানে লেখা আছে আমার অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব যেটা হেল্পিং ভার্ব সেটা, সাহায্যকারী ভার্ব সেটা। আমার ইংরেজিতে অক্সিলারি ভার্ব যেগুলো আছে সেগুলো আমি সবগুলো এখানে লিখে ফেলেছি। সো প্লিজ লুক এট দ্য বোর্ড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিইং, তোমাকে জানতে হবে যে কোন ভার্বগুলো হেল্পিং ভার্ব। কারণ কেননা তুমি যখনই এই স্ট্রাকচারটা গঠন করবা তখনই তোমার এখানে হেল্পিং ভার্বের দরকার হবে। কিন্তু তুমি যদি না জানো যে এইগুলোকে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব বলা হয় সেই ক্ষেত্রে তুমি এটা বুঝবে না। এই জন্য অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিইং, বিন, বি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, এগুলো হচ্ছে আমার হেল্পিং ভার্ব যেগুলো আমার এইখানে এই সেন্টেন্স গঠনে দরকার। এরপর আর একটা বিষয় তোমাকে অবশ্যই জানতে হবে, সেটা আমি তোমাকে পরে শিখেছি, আগে আমি একটা এক্সাম্পলে যাব। সো তোমরা এক্সারসাইজ, তোমাদের এক্সারসাইজ খাতা নিয়ে নাও, খাতা কলম, এবং আমার সাথে করার চেষ্টা করো। দেখো দ্য ট্রেন উইল স্টার্ট অ্যাট
Do you get this? The train will start at 9 a.m. দেখো এইখানে কিন্তু 9 a.m. এটা একটা সময় নির্দেশ করছে, যেখানে আমরা সময় যখন নির্দেশ করবে তখন সেটা হবে আমার when. সেটা হবে আমার when. দেখো আমি এই স্ট্রাকচারটা সাজাই, এখানে আমার প্রথমে একটা ws words, এখানে হচ্ছে when. When এরপর হচ্ছে helping verb. এখানে helping verb দেখো আছে will. Look, look at the board. Here is will. So আমার এই স্ট্রাকচার অনুযায়ী আমি এখানে নেব will. When will. এরপর হচ্ছে subject. Subject হচ্ছে the train. The train. এরপর হচ্ছে main verb. Start. S-T-A-R-T. এরপর আমার আর কোনো শব্দ নেই. সো হোয়েন উইল দ্য ট্রেন স্টার্ট, এবং এট লাস্ট আমার হিয়ার ইজ এ কোশ্চেন মার্কস. সো দ্য ট্রেন উইল স্টার্ট এট 9 a.m. তাহলে আমার সূত্র অনুযায়ী কি হলো, দেখো ডাব্লিউএস ওয়ার্ডসে হেল্পিং ভার্ব উইল নিয়ে আসলাম, এরপর কি করলাম সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে দ্য ট্রেন, এরপর হচ্ছে মেইন ভার্ব স্টার্ট, আর কোনো শব্দ নেই, অ্যাট লাস্ট হিয়ার ইজ এ কোশ্চেন মার্ক. সো আর যে বিষয়টা দেখাবো এখানে আরেকটা বাক্য দেখো, খুব সহজ, তামিম প্লেস ক্রিকেট অন উইকেন্ডস. দেখো তামিম প্লেস ক্রিকেট অন উইকেন্ডস. দেখো এইখানে অন উইকেন্ডস, তামিম প্লেস ক্রিকেট অন উইকেন্ডস. এখন এইখানে আমার কি নির্দেশ করা আছে, প্লিজ ট্রাই, হু ক্যান প্লিজ ট্রাই, তামিম প্লেস ক্রিকেট অন উইকেন্ডস. এটাকে আমি ডাব্লিউএস কোশ্চেনে রূপান্তর করব, কিভাবে করব দেখো, আমি প্রথমে ডাব্লিউএস ওয়ার্ডসটা নেব, এখানে আমার সময় নির্দেশ করতে আমি কিন্তু একটা ধাপ এগোচ্ছি, সেটা হলো আমি সময়বাচকটা শিখেছি, যখনই সময়বাচক হবে তখনই আমার ডাব্লিউএস ওয়ার্ডটা হবে হয়ে, যখন সময়বাচক হোক, সকাল হোক, বিকাল হোক, রাত হোক, আজকে হোক, হোক কালকে হোক, অনেক বছর আগে, মানে সময়টা যখনই তোমার নির্দেশ করবে তখনই আমার এখানে চলে আসবে হয়ে. এখানে হচ্ছে তামিম প্লেস ক্রিকেট ক্রিকেট অন উইকেন্ডস, তাহলে এইখানে একটু সময় নির্দেশ করছে, এই জন্য আমার এখানে প্রথমে আসবে হোয়েন. এখন আমার এখানে হেল্পিং ভার্ব, কিন্তু এখানে আমার দেখো কোনো হেল্পিং ভার্ব নেই, যখন আমার কোনো হেল্পিং ভার্ব থাকবে না তখন আমি কি করব, এটা এখন হচ্ছে বিষয়, প্লিজ লুক, যখন আমার কোনো হেল্পিং ভার্ব থাকবে না তখন হবে, যদি কোনো ভার্ব বাইকে হেল্পিং ভার্ব না থাকে তবে অতিরিক্ত সাহায্যকারী ভার্ব হিসেবে, অতিরিক্ত সাহায্যকারী ভার্ব হিসেবে ডু, যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে সেই ক্ষেত্রে ডাস, এবং যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে সেই ক্ষেত্রে কী হবে ডিড. যখন সেন্টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব দেয়া না থাকবে সেই ক্ষেত্রে অতিরিক্ত সাহায্যকারী ভার্ব হিসেবে হয় নিয়ে আসতে হবে ডু, যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে সেই ক্ষেত্রে নিয়ে আসতে হবে ডাস, এবং সরি যদি ভার্বের পাস্ট ফর্ম থেকে থাকে সেই ক্ষেত্রে আসবে ডিড. যেমন এখানে আছে প্লেস, এখানে ভার্বের সাথে এস বা ইএস আছে, তাহলে আমার এখানে সূত্র অনুযায়ী চলে আসবে ডাস. When does? এরপর হচ্ছে আমার সাবজেক্ট, আমার সাবজেক্ট হচ্ছে তামিম. এরপর হচ্ছে আমার মেইন ভার্ব, এই যে আর একটা বিষয়, যখন আমি এখানে এস এর কারণে ডাস নিয়েছি তখন আমার পরবর্তীতে ভার্বের এস বা ইএস উঠে যাবে. ডিয়ার লার্নার্স প্লিজ বি অ্যাটেনটিভ, হোয়েন ডাস তামিম প্লে ক্রিকেট. দেখো এইখানে যে ওয়ার্ডটি আন্ডারলাইন করা থাকবে সেই ওয়ার্ডটি কিন্তু কখনো লেখা যাবে না, তাহলে কি হলো হোয়েন ডাস তামিম প্লে ক্রিকেট, সম্পূর্ণ এই একটা রুলসের ভিত্তিতে আমি এখন সবগুলো করাবো. তাহলে যখন সরাসরি হেল্পিং ভার্ব দেওয়া থাকবে তখন
সরাসরি নিয়ে আসবা এবং যখন কোনো সাহায্যকারী ভার থাকবে না সেই ক্ষেত্রে আমি কি করব অতিরিক্ত সাহায্যকারী ভার হিসেবে হয় ডু নয় ডাজ নয় ডিড নিয়ে আসব তোমার সূত্রটা কিন্তু মনে রাখতেই হবে ডব্লিউ এইচ ওয়ার্ডস হেল্পিং ভার সাবজেক্ট মেইন ভার আদার ওয়ার্ডস সো ডিয়ার লার্নার্স প্লিজ ট্রাই Rokeya Khan was born on Rokeya Khan. Rokeya Khan was, please try. Rokeya Khan was born on September 18, 2007. Please make it WH questions. Please. Rokeya Khan was born on September 18, 2007. Please try from these rules. Who can? Okay. Okay, no problem. দেখো এখানে আছে রোকেয়া খান was born on September এখানেও কিন্তু সময় নির্দেশ করছে এখানেও কিন্তু অবশ্যই দিতে হবে না হলে তোমার
এটা সম্পূর্ণ হবে না সো যদি বস্তু বা প্রাণীবাচক হয় সেই ক্ষেত্রে আমি কি করব হোয়াট ব্যবহার করব এবং এ রুলস ফলো করব ডব্লিউএইচ ওয়ার্ডস দেন হেল্পিং ভার্ব দেন সাবজেক্ট দেন মেইন ভার্ব এন্ড দেন আদার ওয়ার্ডস এন্ড অ্যাট লাস্ট অফ যে কোশ্চেন মার্কস সো মাই ডিয়ার লার্নার্স যদি সময়বাচক হয় সেই ক্ষেত্রে হবে হোয়েন যদি বস্তু বা প্রাণীবাচক হয় সেই ক্ষেত্রে হবে হোয়াট এরপর তোমার স্থানবাচক আছে মানে অনেক ডব্লিউএইচ কোশ্চেনের অনেক নিয়ম আছে যেটা শিখতে হলে তোমাদেরকে অবশ্যই আমার সাথে থাকতে হবে এবং এই রুলসের সাহায্যেই আমি তোমাদের পরবর্তী ক্লাসে আরও বুঝাবার চেষ্টা করব আমি আশা করি তোমরা আমার সাথে থাকবে সো আই ওয়ান্ট টু গিভ ইউ সাম হোমওয়ার্ক প্লিজ ওপেন ইউর এক্সারসাইজ বুক অ্যান্ড রাইট সাম সেন্টেন্স প্লিজ দ্য লিবারেশন ওয়ার টু প্লেস ইন নাম্বার ওয়ান দ্য লিবারেশন ওয়ার টু প্লেস in 1971 number 2 the Olympic Games started in 1896.